ধরাবর্ষায় প্রমত্তা রূপে পদ্মা। উত্তাল স্রোতের কারণে স্বাভাবিকের চেয়ে পারাপারে অনেক বেশি সময় লাগছে ফেরিগুলোর। ঝুঁকি বিবেচনায় শিমুলিয়া কাউরাকান্দি রুটের 17টি ফেরির মধ্যে 8টি ছোট ফেরি বন্ধ রাখা হয়েছে। ফেরি সংকটে পারাপারের অপেক্ষায় থাকা যানবাহনের জট লাগছে প্রতিদিনই। ঘাটেই ঘন্টার পর ঘন্টা সময় নষ্ট হচ্ছে যানবাহনের চালক ও যাত্রীদের। সিরিয়ালে এসে একটা অসুস্থ রোগী দ্রুত পার করার জন্য আজকে 3 ঘন্টা যাবত বসে আছি ঘাটেই। আরো 3 ঘন্টায় ও পারে যেতে পারবো কিনা সন্দেহ। 4 দিন ধরে আমরাই ফেরি ঘাটে আইছি, আমাদের খাওয়া দাওয়া ঘুম টুম সব গাড়ির ভিতর। বিরূপ পরিস্থিতির কারণে দক্ষিণাঞ্চলের যাতায়াতের আরেক পথ পাটুরিয়া দৌলতদিয়া রুটের 18টি ফেরির মধ্যে বন্ধ রাখা হয়েছে 5টি। এখানে একটা ফেরি কমপক্ষে 24-25 ট্রিপ দিত, সেখানে এখন প্রত্যেকটা ফেরির 6 থেকে 7টি কমে গেছে। কারণ পাটুরিয়া থেকে দৌলতদিয়া আসতে আগে যেখানে আধা ঘন্টা সময় লাগতো, এখন সেখানে 1.5 ঘন্টা সময় লাগে। স্রোতের কারণে পাটুরিয়ার 4টি ফেরিঘাটের মধ্যে 2টি ক্ষতিগ্রস্ত হয়েছে, এতেও ব্যাহত হচ্ছে পারাপার। কৌশিক সুর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।